এটা যেহেতু একটা পবিত্র স্থান, বাংলার একটা বড় তীর্থস্থান, এখানে ধর্ম নির্বিশেষে সব মানুষ আসেন এবং পীরের পীর আবু বকর সিদ্দিকই তার কাছে দোয়া চান। সেইটা বাংলার পরম্পরা এবং সেই কাজটাই আমরা করি। আজকে কি চাইলেন? সম্প্রীতি নষ্ট হচ্ছে এই বাংলায়, সম্প্রীতি নষ্ট হচ্ছে যাতে না হোক, বাংলায় যে একটা দুঃসময় আসার চেষ্টা হচ্ছে সেটা যাতে না হোক। কারণ উনি শুধু মুসলমানের পীর নন, ওনার জীবনে সবার জন্য ভালো চেয়েছেন, সবার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চেয়েছেন। তাই ওনার যে শিক্ষা, সেই শিক্ষাতেই যাতে হুজুররা সবাই সবার জন্য ভালো চাক, রেষারেষি দ্বন্দ্ব এক পক্ষ খারাপ আরেক পক্ষ ভালো এইসব না করে যাতে সবাই মিলে ওনার শেখানো পথে ওনার চাক, সেটা আমরা সবাই মিলে চাই, বাংলার মানুষ সেটা চাই। একছো বলেই ছবি গতকাল মঞ্চ থেকে একটা বড় ডায়লগ এখন পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে, আপনার কেউ ওঝা ডাকতে যাবে? আসলে যে উগ্র সাপ, তারা ভয় পেয়ে ছোবল মারে, আমি জানি না উনি কিসে ভয় পেয়েছেন, কিন্তু নিশ্চিতভাবে কিছু ভয় কাজ করছে বলেই তিনি ছোবল মারার চেষ্টা করছেন। না, বাংলায় ছোবল মারার দরকার নেই, আমরা ফোনার ওপরে হাত বুলিয়ে বলবো শান্ত হয়ে যেখানে ছিলে সেখানে চলে যাবে। আজ সারাদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার একটা হিড়িক পড়েছে, সন্ধ্যাবেলা মুকুলদার বাড়িতেও সেটা চলছে। এটা কিছু না, এটা হচ্ছে বিজেপির সাজানো কিছু মানুষজন তাদের নিয়ে এসে এগুলো দেখায়, এগুলো আপনাদের টিভিতে সংবাদ হয়, মানুষের কাছে এটার কোনো ইন্টারেস্ট নেই। মানুষের কাছে ইন্টারেস্ট হচ্ছে সে স্বাস্থ্যসাথী পেলো কি না, সে বিনে পয়সায় রেশন পাচ্ছে কি না, সে যে উন্নয়নমূলক প্রকল্প সেগুলো হচ্ছে কি না, কে কোন দলে গেল, কোন দল থেকে এলো, এটা মানুষের কাছে কি আছে? মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। জেলা পরিষদ আজকে, আবার আপনাকে তো একই কথা বললাম, সবার ক্ষেত্রেই তাই, ওই দু চার, এটা ধর্মীয় জায়গা, এখানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি, এখানে আমরা দাদা হুজুরের এতে আমরা নিজেরা দোয়া চাইতে এসেছি, নিজেদের আত্মার শুদ্ধি করতে এসেছি, এখানে রাজনীতির জায়গা নয়। বসুন, এতক্ষণ বাংলা বললাম তো আরবি বললাম।
राजा फैशन कलेक्शन এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি-শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা এছাড়াও থাকছে ধনিয়াখালী তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চক মোড় হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নম্বরে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে।